Assalamualaikum viewers, welcome to my channel Simple Living. যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সময় পেলে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সো ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো এবার তো বাপের বাড়ি যাওয়ার পালা। আর বেশ অনেক কদিন বাপের বাড়ি যাওয়া হয়নি, মাঝে তো পুজোর ছুটিতে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়ার জাস্ট দু একদিন আগেই আমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো তার জন্য আর যাওয়া হয়নি। তো এখন এবার সুযোগ পেয়েছি, তো এই তো জামা কাপড় সব গোছগাছ করছি আর এই যে আলাদা করে সমস্ত কিছু রেখেছি, মানে যেমন ঘরে যেগুলো পরবে বা বাইরে বেরোলে যেগুলো একটু পরবে শীতকালেরগুলো, এই সমস্ত করে আলাদা আলাদা করে রেখেছি। আর এই দুটো আমি আমার ব্যাগে নেব, মানে বাচ্চা তো গাড়িতে জার্নি করতে করতে অনেক সময় গা পাক দেয়, বমি টুমি করে ফেলে, তো তার জন্য এটা আমার ব্যাগে নেব যাতে ফট করে আমি চেঞ্জ করে দিতে পারি। আর এই যে আমাদের জামাগুলোও আমি এইভাবে আলাদা আলাদা করেছি আমার আর আমার হাজব্যান্ডের, এই যে মানে ঘরে পরার শীতকালের, তারপর একটু আধটু বাইরে গেলে যেগুলো পরবো সেইভাবে আলাদা আলাদা করেছি। তো আমরা যাব হচ্ছে আগামীকাল, আজকে আমি সন্ধেবেলা সব প্যাকিং সেরে রাখছি আর কাল যেগুলো পরবো সেগুলো আলাদা করে রাখছি। এই যে আমার ছেলের এই জামাগুলো আমি অর্ডার করেছিলাম, তো এগুলো সামনে রাখছি, ও এইগুলোই পরে যাবে। তো যেগুলো পরে যাব সেগুলোও আলাদা করে রাখছি কালকে পরে যাওয়ার জন্য, তা বাদে সবগুলো আমি প্যাকিং করে ফেলছি। আর বিছানার এই লন্ডভন্ড অবস্থাটা প্লিজ একটু ইগনোর করবেন, আসলে একটু আগেই আমার ছেলে এসব করে দিয়ে গেছে, এখন আরবি পড়তে গেছে মসজিদে, তো সেই ফাঁকে আমি আর কি গুছিয়ে নিচ্ছি, কেন কি ও থাকলে এই গোছানো আমার পণ্য করে দেবে, তো তার জন্য সেই ফাঁকেই আমি গুছিয়ে নিচ্ছি। সকাল আমরা গাড়ি করে বাই রোড যাব, সচরাচর আমরা ট্রেনে করে যাই, আর যেহেতু আমার হাজব্যান্ডের পা এখনও একটু ফুলে আছে, ব্যথা আছে, তো তার জন্য আমার বাবা গাড়ি পাঠাবে, তো আমরা ওই গাড়ি করেই যাব। কিন্তু তাও যেহেতু আমার বাপের বাড়িটা অনেকটা, বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির ডিস্টেন্সটা অনেকটা দূর, তো সেহেতু অনেক জার্নিটা অনেক বেশি লেন্দি এবং টায়ারিং, মানে আমরা খুব বেশি টায়ার্ড হয়ে যাই আর বোর তো হয়েই যায়। আর সাথে যেহেতু বাচ্চা নিয়ে ট্রাভেল করব সেহেতু একটু টেনশন তো হয়, যদিও মাশাআল্লাহ প্রত্যেকবারই মোটামুটি ভালোই যায়, সেরকম কিছু অসুবিধা করে না, তাও বাচ্চা তো বলা তো যায় না, মানে কখন কি মুড হয়ে যায় বা শরীর খারাপ হয়ে যায়, এই নিয়ে একটু যাওয়ার আগে আসার আগে টেনশন থাকেই, মানে এখান থেকে যাওয়ার আগেও টেনশন থাকে, ওখান থেকে ফেরার আগেও টেনশন থাকে, তারপর যখন পৌঁছে যায় তখন টেনশনটা দূর হয়ে যায়। তো ইনশাল্লাহ আমরা ভালো ভালো পৌঁছে যাব, সবাই দোয়া করবেন। মজার একটা গল্প বলি আমাদের, আমি যখন কলেজে পড়তাম ট্রেনে করে কলেজ যেতাম, তখন হয়তো ওই 5-7টা স্টেশন বাদে আমার কলেজ ছিল, তো তখন ট্রেনে জানলা ধারে বসে আমি ভাবতাম যে আমি যখন বিয়ে করব অনেক দূরে করব, মানে ট্রেন চলতেই থাকবে চলতেই থাকবে এরকম একটা ব্যাপার। কিন্তু এখন সত্যিই যখন এরকম হয়, মানে ট্রেনে বসলে প্রায় 2 ঘন্টার রাস্তা হয়ে যায়, তখন কিন্তু খুব বোরিং লাগে। তো এইটাই মানে এখন জিনিসটা হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে যখন অনেক বেশি এরকম রাস্তা হয়ে যায় তখন কিন্তু বোরিং লাগে, ওইটা আগে বুঝতাম না এখন বুঝতে পারি। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার প্যাকিংও কিন্তু ভালোই এগোচ্ছে, আর এই তো ওই ব্যাগটা প্যাক হয়ে গেছে, আমার ছেলে ওষুধ টষুধও ভয় বেশ নেওয়া হয়ে গেছে, আরও কিছু বাকি আছে যেগুলো খাবে তারপর আমি ভরে নেব। আর এই তো এই ব্যাগটা আমার কাছে থাকবে, তো ওই জন্য এইটাতে আমি ওই আমার ছেলের এক্সট্রা জামা কাপড়, তারপর সোয়েটার টুপি, আমাদের চাদর এইসবগুলো নিয়ে নিলাম। আর এই তো পরের দিন সকালবেলা, মানে যেদিন আমরা যাব, তো সকাল সকাল আমরা উঠে মা ছেলে রোদে বসে আগে নাস্তা করে নিচ্ছি, তো নাস্তায় এই তো রুটি তড়কা ছিল আর একটু মিষ্টি মিষ্টি আছে সুজি আছে, তো এই তো এই দিয়ে আমরা মা ছেলে আগে নাস্তা করে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড এখনও কিন্তু উঠিনি,
তো দেখি কখন ওঠে। যেহেতু আমার ছেলে উঠে পড়েছে, আমি ছেলের সাথে আজকে একটু নাস্তা করে নিচ্ছি এই মিঠে রোদে বসে। আর এই তো অবশেষে আমাদের গাড়ি এসেছে, অনেকটা সময় গেছে, গাড়ি আমাদের এসেছে 2:30 সময়। আর তার মাঝে আমরা স্নান করেছি, অল্প কিছু খেয়ে রেস্ট করে নিয়েছি, তো তারপর গাড়ি এসেছে। আসলে রাস্তায় খুব জ্যাম ছিল, তো তার জন্য একটু দেরি হয়ে গিয়েছিলো। তো এই যে গাড়ি আসার পরই পরপরই আমরা বেরিয়ে পড়ি। তো এখন এবার আমরা মিষ্টি নিচ্ছি, তো মিষ্টি টিষ্টি নিয়ে আবার আমাদের জার্নি শুরু হবে। আর একটা কথা বলে নিই যে আমি এই ভয়েস ওভারটা আমার বাপের বাড়িতে দিচ্ছি। আমার বাপের বাড়ি যেহেতু রোডের ধারে, তো অনেক গাড়ির আওয়াজ পাবেন নিশ্চয়ই, তো প্লিজ একটু ইগনোর করবেন, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই তো মিষ্টি নেওয়া হয়ে গেল, এবার আমরা গাড়িতে উঠে পড়ছি। আর সাথে দু একটা সিঙাড়া নিয়েছি। আসলে আমরা ভাত অনেকটা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম গাড়ি চলে আসবে বলে, তো যেহেতু একটু রেস্ট হবে, তো তার জন্য গাড়ি যেহেতু অনেক পরে এসেছে, তো আমাদের একটু খিদে খিদে পেয়ে গেছে, তো তার জন্য একটু সিঙাড়া নিয়ে নিয়েছি একটা করে। তো ওই একটু খাওয়া দাওয়া করছি, আর আমার ছেলের জন্য মিষ্টি নিয়েছি, কিন্তু এখন খেতে চাইছে না, যেহেতু যখন খিদে পাবে খাবে। আর এই তো জ্যাম শুরু হয়ে গেছে, চিরাচরিত একবারে দৃশ্য। তো জ্যামে দাঁড়িয়ে পড়েছি, দেখা যাক কখন জ্যাম ক্লিয়ার হয়। আর এর ফাঁকে আমার ছেলেরও খিদে পেয়েছিল, ও একটু মিষ্টি টিষ্টি খেয়েছে, আর এই যে একটু এইসব মাজা টাজা খেয়ে নিচ্ছে। তো এই তো জ্যাম ক্লিয়ার হয়ে আবার চলা শুরু হয়েছে আমাদের। আর এই তো বাড়ির বেশ কাছাকাছি চলে এসেছি, আর যেহেতু সন্ধে হয়ে গেছে সেহেতু একটু চা খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটাও এই পর্যন্ত রাখছি, আল্লাহ হাফেজ।